অসম মিজো সীমান্ত বিরোধ মোকাবেলায় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন তিনি এই সমস্যা সমাধানের সুপ্রিম কোর্টে যেতে রাজি কিন্তু তার অফিসারদের বিরুদ্ধে বিরুদ্ধে তদন্ত করতে দেবেন না আমার দায়ের করলে সমাধান হলে আমি খুশি আমি যে কোনো থানায় গিয়ে হাজির হব কিন্তু আমি আমাদের অফিসারদের বিরুদ্ধে তদন্ত করতে দেব না রবিবার জানিয়ে দিলেন তিনি শর্মা বলেন অসম মিজোরাম সীমান্তে যে সহিংস সংঘর্ষ হয়েছিল তাতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছিলেন তা অগ্রহণযোগ্য ছিল তিনি আরো বলেন মিজোরামের উপমুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা কোয়ারেন্টিন থেকে বেরিয়ে আসার পর তাকে ফোন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেন সীমান্ত বিরোধ কেবল আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে গত ২৬ জুলাই সীমান্তে হিংসার ঘটনায় গুলি এবং সংঘর্ষে অসম পুলিশের ছয় কর্মী নিহত হবার পর তারা একে অপরের কর্মকর্তাদের তলব করা হলেও তারা উভয়ই সেই তলবকে অস্বীকার করে বর্তমানে দুই রাজ্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত